ধন্যবাদ ইকরাম। বেলা বাড়ার সাথে সাথে ময়মনসিংহের হরতাল পরিস্থিতিও অনেকটা স্বাভাবিক হয়ে আসতে শুরু করেছে। আমরা দেখেছি যে ভোরে কিছু পিকেটিং এর ঘটনা ঘটেছে। ময়মনসিংহ শহর বাইপাস সড়কের কেওয়াটখালী এলাকায় একটি ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে র‍্যাব পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পিকেটাররা পালিয়ে যায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে অবশ্য ট্রাকটি পুরোপুরি পুড়ে যায়। তো এছাড়া আমরা সকালে দেখেছি যে ছাত্রদল যুবদলের নেতাকর্মীরা দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করে এবং নতুন বাজার মোড় আসলে পুলিশ বাধা দেয়। পুলিশই বাধায় আবার মিছিল দলীয় কার্যালয়ে ফিরে যায়। তো মূলত সাড়ে ছয়টা সাতটার পর থেকে আমরা এরপর থেকে আর কোনো পিকেটিং শহরে দেখিনি এবং কোনো ধরনের পিকেটিংয়ের খবরও পাইনি। বেলা বাড়ার সাথে সাথে আমরা দেখেছি শহরে প্রচুর রিক্সা, ইজিবাইক সহ হালকা যানবাহন চলাচল করছে এবং চলাচলের পরিমাণও বেড়েছে এবং রাস্তাঘাটে মানুষজনের উপস্থিতিও আমরা দেখেছি অনেক বেড়েছে। তবে দূরপাল্লার যানবাহন চলাচল, বাস চলাচল বন্ধ রয়েছে, কিন্তু যথারীতি ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তো আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে এবং এখন পর্যন্ত ১২ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তো এই ছিল ময়মনসিংহের হরতালের সর্বশেষ পরিস্থিতি। এখন আমরা চলে যাচ্ছি স্টুডিওতে।